ওয়েলকাম স্টুডেন্টস বাংলার ক্লাসরুম ফার্স্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা একাদশ শ্রেণীর কবি গোস্বামীর লেখা নুন কবিতাটি সম্পর্কে একটু আলোচনা করব তবে কবিতাটা পাঠের পূর্বে আমরা জয় গোস্বামী সম্পর্কে এবং আধুনিক বাংলা কবিতার যে ধারাটা উত্তরাধুনিক বাংলা কবিতাতে রূপান্তরিত হয়েছে সেই সম্পর্কে ধারাটা সম্পর্কে একটু আলোচনা করে নিলে আমাদের কবিতাটা বুঝতে সুবিধা হবে এই আলোচনাটা প্রাথমিকভাবে আমরা করিনি তারপর আমরা কবিতার পাঠের দিকে যাব প্রথমে আমরা জয়গোস্বামী সম্পর্কে একটু জেনে নিই তোমাদের বইতে স্বল্প পরিচিতি একটু দেওয়া রয়েছে তোমরা সেটুকুনি অংশ পড়ে নেবে তার লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম এই কবিতাটি প্রথম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেগুলো দেওয়া রয়েছে সেগুলো অংশটি তোমরা দেখে নেবে আমরা একটু অন্যদিক থেকে বিশ্লেষণ করবার চেষ্টা করি আধুনিক কালের কবিতার পর্যায়টাকে জয়গোস্বামী সম্পর্কে যেটুকুনি আমাদের বক্তব্য সেটুকুনি হচ্ছে উত্তর আধুনিক বাংলা কবিতার অন্যতম নেতৃত্ব দানকারী কবি হলেন জয়গোস্বামী কলকাতায় জন্মগ্রহণ করে কর্মসূত্রে তার পিতা তাকে রানাঘাটে নিয়ে চলে আসেন এবং মাত্র ছয় বছর বয়সে তিনি পিতাকে হারান তারপর থেকে তিনি তার মায়ের কাছেই লাভ করেন মায়ের অভিভাবকত্বে তিনি বড় হতে থাকেন তার পিতা তাকে বাংলা কবিতার জগতে উদ্বুদ্ধ করে গিয়েছিলেন বিদ্যালয়ের জীবন মাত্র তিনি একাদশ শ্রেণী পর্যন্ত পড়েছিলেন তৎপরবর্তী সময়ে বিভিন্ন পত্রপত্রিকা তার লেখা কবিতা ছাপান হতে থাকে এবং কিছুদিনের মধ্যে তার কবিতা দেশ পত্রিকায় প্রকাশিত হয় তখন থেকে তাকে ফিরে তাকাতে হয়নি তার প্রথম কবিতা সংকলন হচ্ছে ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ যেটা উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এর পরবর্তীকালে বাংলা একাডেমি তাকে অনিতা সুনীলা দেবী পুরস্কারে সম্মানে ভূষিত করেন এবং উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ঝাউ ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন এগুলো তোমাদের বইয়েও অল্প স্বল্প দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে যাই হোক এরপরে তার কাছে কাব্যগ্রন্থের নাম উল্লেখযোগ্য নাম হচ্ছে ভূতুম ভগবান যেটা আমাদের এই পাঠ্যকবিতাটার মূল কাব্যগ্রন্থ এছাড়াও ঘুমিয়েছো পাতা পাগলি তোমার সঙ্গে আজ যদি আমাকে জিজ্ঞেস করো বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা ইত্যাদি ইত্যাদি কাব্যগ্রন্থ রচনা করেছেন যাই হোক এইটুকুনি গেল আমাদের জয়গোস্বামী সম্পর্কে বক্তব্যটা এবারে আধুনিক বাংলা কবিতার যে পর্যায়টার কথা বলছি সেই পর্যায়টার বিশ্লেষণ সম্পর্কে আমাদেরকে একটু জেনে নিতে হবে তাহলে আমরা বুঝতে পারবো কবি কোন সময় আবির্ভূত হয়েছিলেন এবং তার পরবর্তীকালে তিনি তার কাব্যের জগতে কেমনভাবে এসেছেন এবং আধুনিক বাংলা কবিতাটা বলতে কি বুঝি বা উত্তর আধুনিক বাংলা কবিতার সম্পর্কে আমাদের ধারণাটাকে একটু পরিষ্কার করে নিতে পারলে ভালো হবে আমরা তো সাহিত্য ইতিহাসে মোটামুটি তিনটে যুগের কথা আমরা বলি একাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এইভাবে আমরা এটাকে ব্যাখ্যা করি তা আধুনিক যুগের সূত্রপাতের নিরিখে এটার কোনো নির্দিষ্ট একেবারে সান তারিখ ধরে হয় না যে কোন পার্টিকুলার কোন একটা ডেট থেকে আধুনিক কাল শুরু হয়ে গেলে এরকম ব্যাপারটা না এটা একটা ভাবের ব্যাপার ভাবটা যেমনভাবে পরিবর্তিত হতে সাহিত্য ক্ষেত্রকে প্রভাবিত করেছে আমরা সেই নিরিখে এগুলোকে বিচার করতে পারি যাই হোক আমরা মোটামুটিভাবে ওই রায়গুণাকর ভারতচন্দ্র যে আমল যে লেখার বৈশিষ্ট্য সেইখান থেকে আধুনিক কবিতার সূত্রপাত হয়েছে বলে যদি ধরে নিতে পারি কেন না তাঁর এক কবিতার অনদামঙ্গল কাব্যের যে একটি পঙ্ক্তি রয়েছে যেখানে ঈশ্বরী পাটনি বলছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই যে মানবাচ্চারণ এই মানবতার জয়গানটা তো তার কাব্য দিয়ে শুরু হয়েছে তার পরবর্তীকালে আমরা মধুসূদন দত্তর হাতে বিভিন্ন আঙ্গিকগত নানান বৈচিত্র্য সৃষ্টিমূলক আধুনিক দৃষ্টিভঙ্গির পরিচয় পেয়েছি সেটা তার নাটক হতে পারে সেটা তার কবিতা হতে পারে সনেট হতে পারে ইত্যাদি ইত্যাদি যে আধুনিক মনোভঙ্গির পরিচয় আমরা মধুসূদন দত্তের হাতে পেয়েছি সেইটা কালের প্রভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছে তারপরে আমরা আধুনিক বাংলা কবিতা যেটা বলছি আধুনিক বাংলা কবিতার জগৎ বলতে বিশ শতকের দ্বিতীয় দশক থেকে সেই সূচনা ধরে নিতে হবে বিশ্বতকের দ্বিতীয় দশক মানে কি উনিশশো কুড়ি পরবর্তীকালের পর্যায়টা অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী যে পর্যায়টা সেইটাকে আধুনিক বাংলা কবিতার একটা মানে সময়কাল বলা যেতে পারে এবং আধুনিক বাংলা কবিতা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মত পাওয়া যাচ্ছে যেটা তিনি হয়ে ব্যক্ত করেছেন সেটা তিনি বলেছেন যে পাঁচই মিলে মডার্নের সীমানা নির্ণয় করবে কে পাঁচই মিলিয়ে মানে আমি যেটা বললাম যে নির্দিষ্ট দিন তারিখ সন্ধ্যে একবারে আধুনিক কালের কবিতা শুরু হয়ে গেল এরকম ব্যাপারটা নয় এটা কালের কথা ততটা নয় যতটা ভাবের কথা মানে ভাবগুলো কবি মানুষকে মনের মধ্যে যেভাবে প্রভাবিত হয়েছে সেই ভাবগুলো কাব্য কবিতায় সাহিত্যে কীভাবে প্রকাশ পেয়েছে তারপরে নিরিখে এই আধুনিক কালের কবিতাটাকে আমরা ব্যাখ্যা করতে পারি সেটাই বাংলা কবিতার মানে নির্ণয়ের একটা মানদণ্ড হতে পারে ভাবটা এখন আধুনিক বাংলা কবিতার মোটামুটি দুটো সুস্পষ্ট ভাগ আমরা করতে পারি কীরকম না প্রথম মহাযুদ্ধ থেকে দ্বিতীয় মহাযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা আমরা উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে শুরু হচ্ছে এবং উনিশশো উনিশ খ্রিস্টাব্দে শেষ হচ্ছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ তাহলে প্রথম মহাযুদ্ধ থেকে দ্বিতীয় মহাযুদ্ধর পর যে সময়কালীন পটভূমিটা এটাকে একটা ভাগে ভাগ করা যেতে পারে আর পরবর্তী তার পরবর্তী দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তী যে সময়কালটা এটা একটা ভাগ করা যেতে পারে তাহলে প্রথম মহাযুদ্ধের থেকে দ্বিতীয় মহাযুদ্ধকালীন যে সময় পটভূমিটা সেইখানে আবার আমরা দুটো প্রবণতা লক্ষ্য করতে পারি এক বিরোধিতা নির্ভর কাব্যকবিতা তখন তো রবীন্দ্রনাথের তো প্রাধান্য সাহিত্য ক্ষেত্রে চলছে সেই রবীন্দ্রনাথকে বিরোধিতা করে তার বিরোধিতা করে যে কাব্যকবিতা জগৎ কবিতা কাব্যকবিতা লেখাগুলো হয়েছিলো সেইগুলো কথাগুলোকে বলতে হবে সেটা নিয়ে একটা পর্যায়কে আমরা ভাগ করতে পারি আবার দু নম্বর আর একটা ভাগ হচ্ছে পাশ্চাত্য কবিতার আঙ্গিকে পাশ্চাত্য কবিতার আদর্শ অনুযায়ী এই কাব্য কাব্যকবিতা রচনা করেন রবীন্দ্র অনুসারী কাব্য সমাজ এবং রবীন্দ্র বিরোধী কবিগুলের এই ধকা নিনে বাংলা বাংলা কাব্যজগতটা সমৃদ্ধ হয়েছে এইরকমভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে কিছু কিছু রবীন্দ্র অনুসারী কবি ছিলেন তারা রবীন্দ্রনাথের মতাদর্শের মতন রবীন্দ্রনাথের আদর্শ অনুযায়ী তারা কাব্যকবিতা রচনা করছেন আবার বেশিরভাগ অংশটা রবীন্দ্রনাথকে অস্বীকার করে রবীন্দ্রনাথকে বিরোধিতা করে কাব্যকবিতা রচনা করছেন এই ভাবাদর্শ নিয়ে একটা মানে সংঘর্ষ যেন লেগেই থাকতো এই ব্যাপারে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে এই দ্বন্দ্বটাতে এবং এই ব্যাপারগুলো আমরা তৎকালীন পত্রপত্রিকা কল্লোল কালীকলম প্রগতি প্রভৃতি পত্রিকাকে কেন্দ্র করে এই রবীন্দ্রবিরোধিতার একটা উচ্চ ঢক্কানি নাদ আমরা দেখতে পেয়েছি এবং সেই যুগটাকে আমরা সংক্ষেপে কল্লোল যুগ বলে অভিহিত করতে পারি আবার রবীন্দ্রবিরোধিতার বলয় ভেঙে অনেকেই রবীন্দ্রনাথকে বরণ করে মননে রবীন্দ্রনাথের আদর্শকে অনুভব করে কবিতা রচনা করতে পার লিখেছিলেন যেমন অচিন্তি কুমার সেনগুপ্তের কথা বলতে পারি বা সুকান্ত ভট্টাচার্যের কথা বলতে পারি সুকান্ত ভট্টাচার্যের ওই রবীন্দ্রনাথের প্রতি কবিতার একটি চরণ এখানে মনে পড়ছে যে তিনি বলছেন এখনও আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি সেই সময়কালীন পটভূমিতে দ্বারেও সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথকে অস্বীকার করছেন না এই বলে যাই হোক এটা একটা ব্যাপার মানে আধুনিককালের কবিতার পর্যায়ের মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো আমরা লক্ষ্য করতে পারছি এরপরে আমাদের পাঠ্য কবিতার সঙ্গে এগুলো কেন আলোচনা করছি না জয় গোস্বামী পর্যন্ত আমাদেরকে আসতে হবে তাহলে তার পটভূমিটা সম্পর্কে একটু জেনে রাখা ভালো বলে আমরা এই আলোচনাটা করছি আধুনিক বাংলা কবিতার বিষয় হিসেবে এই যে সমকালীন প্রেক্ষাপট সেগুলো তো খুব গভীরভাবেই প্রভাবিত প্রভাব ফেলেছে আমাদের কবিদের উপরে সাহিত্যিকদের উপরে যারা যাই লিখুন না কেন গল্প কব্য কবিতা উপন্যাস বা নাটক সমস্ত ক্ষেত্রেই এই সমকালীন পটভূমিটা তাদেরকে প্রভাবিত করেছিল এবং একটা যুদ্ধ বিবাদ নৈরাশ্য হতাশা একটা যান্ত্রিকতা কৃত্রিমতা বিষণ্নতা বোধ যুদ্ধের প্রবন্নিতে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে একটা ক্ষুধা হাহাকারের বর্ণনা একটা সামাজিক দ্বন্দ্ব থেকে আন্তর্জাতিক দ্বন্দ্ব সংঘাত সমস্ত কিছুই কবি মানুষকে প্রভাবিত করেছিল এবং তারই ফলশ্রুতি হিসেবে আমরা আধুনিক কালের কবিতার রূপচিত্রটাকে পাল্টে যেতে দেখেছি যাই হোক রবীন্দ্রবিরোধিতার সূত্র ধরেই আধুনিক বাংলা কবিতার জন্ম এটুকুনি বুঝে নিতে হবে মানে রবীন্দ্রনাথকে অস্বীকার করব রবীন্দ্রনাথকে বিরোধিতা করে বক্তব্যগুলো লিখে এই আধুনিক কালের কবিরা লিখতে শুরু করলেন যেটাকে আমরা কল্লোল যুগ বলছি যেগুলো এই কালিকলম কালীকলম প্রগতি প্রভৃতি পত্রিকা কেন্দ্র করে বিকশিত হয়েছে এইটা কালের দিক থেকে প্রথম মহাযুদ্ধ পরবর্তী এবং ভাবের দিক থেকে রবীন্দ্রনাথ বিরোধী মানসিকতা নিয়ে এটা তৈরি হয়েছে এবং একটা নতুন সুরের সংযোজন করবার প্রচেষ্টা এই কবিগুলির মধ্যে লক্ষ্য করা গেছে এটা হচ্ছে মূল বক্তব্য আচ্ছা এই পরে এইটা তো চলল এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত চলল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালেও আবার এটা পাল্টে গেল তখন আবার সেই নতুন ধারাটা শুরু হয়ে গেল মানে আধুনিককালের কবিতার যে সংজ্ঞাটা আমরা দিচ্ছি আধুনিক কালের কবিতার যেগুলো বলছি সেইটা আবার পাল্টে গিয়ে উত্তর আধুনিক কালের কবিতা বলে পরিচিত হতে লাগলো এটা মানে আরও নবতর সংযোজন সেখানে আবার ঘটনাটা কী হচ্ছে না এটা একবিংশ শতাব্দীর বাংলা কবিতা রূপে এটা আমরা অভিদায় ভূষিত করতে পারি সেখানে আমরা তাহলে কবিকুলকে তো এরকমভাবে কবিতা তো চলেই আসছেন ভারতচন্দ্র থেকে শুরু করে মধুসূদন থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এর পরবর্তীকালে মহিতলাল মজুমদার যতীন্দ্রনাথ সেনগুপ্ত জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু প্রেমেন্দ্র মিত্র তারপরে বিষ্ণুদেব সুধীন্দ্রনাথ দত্ত সুকান্ত ভট্টাচার্য তারপরে সুভাষ মুখোপাধ্যায় সমর সেন সুনীল গঙ্গোপাধ্যায় তারপরে অরুণ মিত্র নীরেন্দ্রনাথ চক্রবর্তী সুবোধ সরকার এবং সবশেষে গোস্বামী এই পর্যায়ে ক্রমে ক্রমে পরিবর্তিত হতে জয় গোস্বামী পর্যন্ত আমরা এসেছি আধুনিকতা থেকে উত্তরাধুনিক পর্বে যে এইভাবে বিবর্তন হয়েছে তার একজন শ্রেষ্ঠ কবি হলেন গোস্বামী এটুকু আমরা উল্লেখ করতে পারি সুবোধ সরকার জয় গোস্বামী শ্রীজাত প্রমুখ অসংখ্য কবির মিছিলে বাংলা কবিতা আধুনিকতা থেকে উত্তরাধুনিকতায় রূপান্তরিত হয়েছে এই সাহিত্যের ইতিহাসটা আমাদেরকে মনে রাখতে হবে কবি জয় গোস্বামী উত্তরাধুনিক বাংলা কবিতার জগতে এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্রের মাঝে অবশ্যই তিনি স্বতন্ত্র মহিমায় অধিষ্ঠিত আমরা দেখেছি যে ওই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বা মন্নন্তরের অন্তরের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যে সামাজিক পটভূমি রাজনৈতিক চালচিত্র যেভাবে সমাজ জীবনকে ঘিরে ধরেছিল সেই সময়কার কবিতা বা সত্তরের দশকের নকশাল আন্দোলন এবং সত্তর দশকের বা আশির দশকের সময়ে গড়ে ওঠা আধুনিক বাংলা কবিতার উত্তর ভাবনাটা অর্থাৎ উত্তর আধুনিক বাংলা কবিতার যুগটা শুরু হয়েছে ইতিহাসের গতিপথ অনুসরণ করি এবং সেই সময়ের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহগুলো সমগ্র কবি জীবনকেই নাড়া দিতে থাকে সমাজ জীবনকেও নাড়া দিতে থাকে এবং এই সমকালীন কবিদের একটা রূপচিত্র আমরা এখানে বেশ পরিষ্কারভাবে বুঝতে পারছি যে তাদের অবকবিতার মধ্যে কী ফুটে উঠছে একটা বিদ্রোহ ফুটে উঠেছে সেই বিদ্রোহী বাংলা কবিতাকে আধুনিক করে চলেছে সে কিসের বিরুদ্ধে বিদ্রোহ প্রচলিত বোধের বিরুদ্ধে বিদ্রোহ রবীন্দ্রনাথের বিরুদ্ধে বিদ্রোহটা তো আগে আমরা পেরিয়ে চলে এসেছি এটা হচ্ছে নতুনতর বিদ্রোহ সেই বিদ্রোহের মধ্যে এই প্রচলিত জীবন ভাবনার বোধের বিরুদ্ধে বিদ্রোহ সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ বা প্রকরণগত বা আঙ্গিকগত দিক থেকে সংক্ষিপ্ততা গদ্য ধর্মিতা শব্দচয়ন বা উপমা উপকল্পের অভিনবত্ব বাংলা কবিতায় এসেছে এবং এগুলো আধুনিকতা সঞ্চার করেছে বাংলা কবিতার জগতে উনিশশো কুড়ি থেকে তার মানে একেবারে আমরা পেয়ে যাচ্ছি উনিশশো পর্যন্ত এই পঞ্চাশ বছর বা তারও বেশি সময় ধরে আধুনিক বাংলা কবিতার যে চর্চা অনুশীলন পরীক্ষা নিরীক্ষা তারই ধারাপদবে লিটিল ম্যাগাজিনের হাত ধরে উত্তর আধুনিক কবিতার বাংলার কবিতায় জয় গোস্বামীর আবির্ভাব হয়েছে এই ব্যাপারটাকে আমাদেরকে একটু বুঝে নিতে হবে তাঁর কবিতায় গদ্য ভাষার রিজুতা এবং তাছাড়াও ছড়ার ছন্দের ক্ষেত্রে তার সাবলীল মনোভঙ্গি একটা কাহিনী ধর্মী একটা কাহিনী পাওয়া যাচ্ছে কাহিনিধর্মী কবিতার একটা ধারানুস্মৃতি বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায় এবং আমরা আমাদের পাঠ্য কবিতার মধ্যেও এই ধরনের বক্তব্যগুলো দেখতে পাবো তার ভাষার ব্যবহার বা তার কাহিনীর পরিচয়টা কাহিনী মানে কবিতাটার মধ্যে যেন একটা কাহিনী গড়ে উঠেছে এরকম ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পারবো এবং একটা সাবলীল বক্তব্য তার কবিতার মধ্যে ফুটে উঠেছে যাই হোক তারপর আমরা কবিতার আলোচনা হতে চলে আসি কবি জয় গোস্বামীর নুন কবিতাটি উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দের প্রকাশিত ভুতুম ভগবান কাব্যগ্রন্থের একটি কবিতা এটা বলে নিতে হবে এরপরে এখানে কবিতার বিষয়বস্তুর মধ্যে কী আছে সেইটুকুনি আমাদের আলোচনা বিষয় এখানে যে কবিতাটা যেটি বর্ণনার বক্তব্য বিষয় যে জীবন ধারণের জন্য মূল যে দাবি অন্ন বস্ত্র স্বাস্থ্য শিক্ষা এই চারটি জিনিস আমাদের দরকার বেঁচে থাকবে মৌল মৌলিক চাহিদা সেই চাহিদার ব্যাপারটা এখানে তিনি উল্লেখ করেছেন এবং সেই প্রসঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথা এসেছে এবং সেই বিষয়ে কবিতাটি রচিত হয়েছে এবার আমরা কবিতাটা পড়ি তারপরে আলোচনাতে আবার আসবো কবিতার প্রথম স্তবকে কী রয়েছে এখানে দুটো দুটো করে লাইন রয়েছে কবিতাটা ছোটো তোমরা অবশ্যই ভালো করে মুখস্ত করে রাখবে কারণ উত্তর লিখতে গেলে এখানে অনেক সময় চরণগুলোকে দিয়ে উত্তর লিখতে তাতে উত্তরের মানটা বাড়ে এবং বক্তব্য বিষয় খুবই সামান্য কবিতাটা এমন কিছু বিশেষ বড়ো নয় সুতরাং কবিতাটা মুখস্ত করে রাখতে তোমাদের অসুবিধা হবে না একটু কবিতাটা একটু ভালো করে পড়বে এবং মুখস্ত রাখবার চেষ্টা করবে উত্তর লিখতে অনেক সময় সুবিধা এখানে কী বলেছেন আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে তাহলে প্রথমে আমরা জেনে নিতে হবে যে আমরা বলতে কাদের কথা বলতে চেয়েছেন তিনি এখানে আমরা বলতে সীমার নিচে বসবাসকারী মানুষদের কথা বলতে চেয়েছেন যারা সমজীবী মানুষ যারা দিন আনে দিন খায় এবং যাদের ভাতের একবেলা ভাতের জোগাড় করতে সময় চলে যায় এবং কষ্ট করে তারা থাকে অন্তেবাসী মানুষজন প্রান্তিক মানুষজন এইভাবে এটাকে ব্যাখ্যা করতে হবে এবং যারা ছিন্নমূল মানুষ যারা দিনে রাতে একবার ভাজ্যটাতে হিমশিম খাচ্ছে তাদের কথা এখানে তিনি তুলে ধরেছেন আমরা রূপকে আমরা তো অল্পে খুশি তাদের কোনো বিশেষ দাবি দেওয়া নেই যে আমাদের এই চাই সেই চাই এবং তার মানে কবিতার যে কথক চরিত্র সেই কথক চরিত্র এখানে এইভাবে তিনি তাদের কথা বলে যাচ্ছেন আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে মানে এক ধরনের একটা অসহায়তা বোধ তাদের মনকে ঘিরে ধরেছে তারা দুঃখ করে বুঝতে পারছেন যে তাদের দুঃখের সমাজের মানুষের কোনো কিছু এসে যায় না সেই জন্য তার বলছেন প্রশ্ন করছেন কীভাবে দুঃখ করে এবং এইটি এই অবস্থার মধ্যেই তারা বেশ স্বচ্ছন্দে আছেন এই বোধটাও জন্য এই কবিতা এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে কীভাবে দুঃখ করে এটাকে তারা মানিয়ে নিয়েছেন এবং এইভাবেই চলতেই তারা অভ্যস্ত আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে সাধারণ ভাত কাপড়ে তাদের ভাত কাপড় পেলেই তারা সন্তুষ্ট এ প্রসঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দুঃশাসনীয় গল্পের একটা অংশ মনে পড়ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আনোয়ার তার স্ত্রী রাবেয়ার জন্য একটা কাপড় কিনে দিতে পারছে না অথচ তার চোখের সামনে দিয়ে এক লরি ভর্তি কাপড় হুশ করে ধুলো উড়িয়ে চলে গেল। এই যে বোধটা দুঃশাসনীয় গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক সেরকমই ঘটনাটা এখানে কবি আমাদের বর্ণনা করছেন যে আমাদের সাধারণভাবে ভাত কাপড়ে দিন চলে যায় আমাদের অভাব রয়েছে তাই নিয়ে তারা দুঃখ করে না তিনি বলছেন কি কীভাবে দুঃখ করে এই অসহায়তা বোধ সমজীবী মানুষকে ঘিরে ধরেছে এবং তারা সীমার নিচে বসবাসকারী জনগণ এই কথাটা আমরা বুঝতে পারছি বেশ তারপর লাইন কী রয়েছে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে চলে যায় দিন আমাদের অসুখে তাদের জীবনের কথা বলে তারা পরতে পরতে যে দারিদ্রের অসহায় অবস্থা বর্ণের মধ্যে রয়েছে সেইটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি কীরকমভাবে বর্ণনা করছেন তেন দেখো চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে মানে একটা অভাব রয়েছে তাদের অভাবটা তাদের জীবনের নিত্য সঙ্গী এইটুকুনই বলতে হবে এবং অসুখ হলে তাদের কাছে তো টাকা পয়সা থাকে না তাদের রোগ জ্বালা নিয়ে যে সংসার জীবন তারা ধার করতে বাধ্য হয় ধার দিনাতে এইভাবে তারা অসুখের মধ্যে কোনো রকমে জীবনটাকে চালনা করে নিয়ে যায় রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জি গাতে রাত্রিরে দু ভাই মিলে টান দিকে দিই গঞ্জি গাতে মানে গঞ্জিকে মানে গাঁজাতে এখানে এই এই দু লাইনের মধ্যে কবি একটি সমাজের বর্ণনাটা দিচ্ছেন যে সমাজের বর্ণনাটা আমরা পাচ্ছি সেটা তো শ্রমজীবী মানুষের সমাজ জীবনের বর্ণনাটা পাচ্ছি এখানে অপরদিকে তিনি একটা ভেদ বৈষম্যের জগতের কথা তিনি প্রকাশ করলেন একদিকে বৃত্তহীন মানুষ আর একদিকে চিত্তহীন মানুষ যাদের হৃদয় নেই যাদের প্রচুর টাকা করি অর্থ করি সম্পদ বৃত্তশালী মানুষ রয়েছে তাদের হৃদয় নেই তারা চিত্তহীন আর এই মানুষগুলোর হৃদয় আছে কিন্তু তাদের অর্থ নেই তারা বৃত্তহীন এইভাবে এটাকে ব্যাখ্যা করলেও করা যেতে পারে রাত্রিরে দু ভাই মিলে টান দি গঞ্জি গাতে এখানে দু ভাই এই সামাজিক সম্পর্কের বিন্যাসটা এখানে পাল্টে যাচ্ছে এটা হতে পারে পিতা পুত্র বা হতে পারে সত্যিকারী দু ভাই হতে পারে এখন সেটা তার বর্ণনা আমরা এখনও পরিপূর্ণভাবে প্রকাশিত হতে দেখছি না এখন দুভাই যেহেতু বর্ণনা করেছেন কবি সেহেতু দু ভাই বর্ণনাটাই আমাদেরকে ধরতে হবে রাত্রিরে দু ভাই মিলে টান দিই গাতে মানে গঞ্জি গাতে মানে গাঁজা খাচ্ছেন তারা কেন না কষ্ট লাঘবের জন্য তারা গাঁজা খাচ্ছেন এবং শ্রমজনিত যে ক্লান্তি হয়েছে সেই ক্লান্তিটাকে নিবারণ করবার জন্য তারা গাঁজাতে টান দিচ্ছেন এইটা একটা বর্ণনা অর্থাৎ দারিদ্রের যে অসহায় যন্ত্রণা সেই যন্ত্রণাটাকে তারা ভুলতে চাইছেন এই গঞ্জি টান দিয়ে এটুকুনি বোঝা গেল তারপরে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া সব দিন হয় না বাজার কেন না তাদের তারা তো আমরা আগেই জেনে নিচ্ছি তারা দিন দিন খায় মানুষ তারা খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষ তাদের ঘরে অন্যের অভাব তাদের এখানে আর একটা কবিতার আমরা দেখতে পাইছি কি সুকান্ত যে রানার কবিতার কিছু অংশ এখানে যেন মিলছে সেখানে ডাকর করা কী করছে সে পিঠেতে টাকার বোঝা নিয়ে গ্রামে গ্রামের পর গ্রাম চলে যাচ্ছে কিন্তু কবি কি বলেছেন পিঠেতে টাকার বোঝা তবু সে টাকাকে যাবে না চা ঘরেতে নিত্য অভাব তাই পৃথিবীটা মনে হয় কালো ধোঁয়া পৃথিবীটাকে কালো ধোঁয়া বর্ণ মনে হচ্ছে কেন ঘরে অভাবের জন্য কেন সেই অভাবের বর্ণনাটা আমরা পাচ্ছি সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাজার করবার মতন সামর্থ্য তাদের নেই প্রত্যেক দিন যে বাজার করে আনবেন তারা সেই ব্যাপারটাও সম্ভব নয় তাদের এই কৃষ্ণ জীবনের একটা বিষাদময় চিত্রকবি এখানে উপস্থাপিত করেছেন এবং পরের পরের অংশেই তিনি বলছেন কি হলে হয় মাত্রা ছাড়া মাত্রা ছাড়া কেননা একটা অসংযমী জীবন দর্শনের প্রকাশ হয় অর্থাৎ যখন তাদের হাতে টাকা আসে যখন তারা টাকা পয়সার মুখ দেখতে পান তখন তারা একটা অসংযমী জীবন দর্শন মানে জীবনযাপন করেন বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা তারা আবেগ তারিত হয়ে এই গোলাপ চারা কিনে নেন অর্থাৎ তাদের মনের মধ্যেও যে একটা সৌন্দর্যের ব্যাপার রয়েছে সেইটুকুনি এখানে কবি উল্লেখ করতে চেয়েছেন আবেগ তারিত হয়ে তারা নিজেদের মনের যে ক্ষণিক ইচ্ছেটাকে সেইটুকুনি পূরণ করতে তারা চান মানে এখানে আর একটা বক্তব্য আমরা প্রকাশ করতে পারছি যে তারা আই বুঝে ব্যয় করতে পারেন না তাদের মতন মানুষদের তো গোলাপ চারা কিনে এনে সৌন্দর্য সম্ভব করবার ব্যাপার তো মানাই না কিন্তু তারা তা করছেন তার মানে ঠিক তাদের মনের মধ্যে স্বপ্ন স্বাদ এসব রয়েছে সেই স্বপ্ন স্বাদকে পূরণ করবার ইচ্ছা খানিকটা হলেও এই একটা নান্দনিক চাহিদাটাকে মেটানোর জন্য তারা চেষ্টা করেন এই গোলাপ চারা কিনে আনার মধ্যে এই সৌন্দর্যের আধার সৌন্দর্য সত্তাটাকে প্রকাশ করতে চেয়েছেন যাই হোক এরপরে এটুকুনি হলো অসংযমী জীবন দর্শনে পরিচয়টা হলো তারপরে রয়েছে কি কিন্তু পুঁতবো কোথায় ফুল কি হবেই তাতে পুঁতব কোথায় মানে কি পোঁতার জায়গা পর্যন্ত নেই মানে গোলাপ চারা কিনে আনলেই তো গোলাপ ফুল ফুটে উঠবে না গোলাপ ফুল চারাটাকে পরিচর্যা করতে হবে সেই পরিচর্যার ব্যবস্থা কিছু নাই ফুল কি হবেই তাতে মানে বোঝা যাচ্ছে যে প্রয়োজনের সামঞ্জস্যহীনতাটাকে এখানে লেখক প্রকাশ করতে চেয়েছেন সামর্থ্যহীন মানুষদের এই প্রচেষ্টাটাকে মানে প্রকাশ করতে চেয়েছেন কল্পিত প্রচেষ্টা নাকি ফুল কি হবেই তাতে জিজ্ঞেস করছেন সে অনেক পরের কথা টান দিই গঞ্জিগাতে মানে মনের দুঃখকে শেষকালে গঞ্জি গাতেই ফিরে আসতে হয় গঞ্জি গাতেই তার শেষ ভরসা আর কি গাঁজাটাই টানাটা তাদের কাছে সব থেকে সোজা কাজ বলে মনে হচ্ছে তারপরে লাইনে কী বলছে আমরা তোর এতেই খুশি বলো আর অধিক কে চায় আমরা তো এতেই খুশি আমরা তো বলেই দিয়েছি যে তাদের কোনো দাবি দেওয়া চাহিদা খুব একটা বেশি কিছু নেই এই আনন্দ বেদনায় শোকে তাপে সুখ দুঃখ নিয়ে হেসে খেলে তাদের দিনটা কেটে যায় এই মধ্যেই তারা স্বচ্ছন্দ করে এবং তারা অধিক কিছু চায় না বলো আর অধিককে চায় প্রাপ্তি আর হতাশার যে একটা মানে বড় কোনো বিরোধ তাদের মধ্যে নেই কিন্তু সাধারণ মানুষ যারা একটু অর্থবান মানুষ যারা সচ্ছল মানুষ তাদের মধ্যে এই প্রাপ্তি আর হতাশার বিরুদ্ধে একটু বেশি করে দেখা দেয় কিন্তু এদের মনের মধ্যে কোনো ভাবাবেগ নেই প্রথম আমরা বলেছিলাম কী হবে দুঃখ করে তারা এটাকে স্বীকার করে নিয়েছেন তারা এটাকে মেনে নিয়েছেন এবং এখানেও বলছেন বলো আর অধিককে চায় তারা অল্প ইয়ের মধ্যেই স্বল্প সামর্থ্যের মধ্যেই তাদের জীবনটা অতিবাহিত হোক এটা তারা বিশ্বাস করে এবং এটার মধ্যে তারা আনন্দতে থাকতে চায় এবং তারা বলছেন যে আমরা তো এতেই খুশি হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় এইভাবে তাদের দিন যাপনের কথাবার্তাটা প্রকাশিত হয়েছে কই বলে যাচ্ছেন কথক চরিত্র বলে যাচ্ছেন আবার পরের লাইনে বলছেন কি মাঝে মাঝে চলে দিন বাড়ি ফিরি দুপুর রাতে সব দিনই যে একরকমভাবে যাবে এরকম তো কোনো কথা নেই সেই জন্য লাইনে আবার সেই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা মাঝে মাঝে দিন চলে না অর্থাৎ পয়সা নাই ঘরে সংসার অভাব অনটন এগুলো বেরিয়ে চলছে বাড়ি ফিরি দুপুর রাতে কাজের চেষ্টা করেও কাজ না মেলায় হতাশা হয়ে হতাশাগ্রস্ত হয়ে তারা দুপুর রাতে বাড়ি ফিরছেন এবং খেতে বসে কি দেখেন খেতে বসে রাগ জোরে যায় নুন নেই ঠান্ডা ভাতে খুব সুন্দর মানে মিল রয়েছে দুপুর রাতে ঠান্ডা ভাতে ওইদিকে পেলাম কে অধিক চায় আমাদের দিন চলে যায় এ একটা অন্ত মিল সুন্দর ওই মানে কবিতার গঠনগত বৈশিষ্ট্য হিসেবে এগুলো কাজে লেগে যাবে যাই হোক একটু পরে আলোচনা হবে এখন আমরা তাহলে এখানটা কি পাচ্ছি না মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে মানে বেঁচে থাকা ন্যূনতম যেটুকুনি দাবি নুন ভাত শাক ভাত এইটুকুনি মানুষের ন্যূনতম দাবি সেইটুকুনিও তাদের মানে মেটাবার সামর্থ্য তাদের নেয় এই মৌলিক দাবিটা তাদের কাছে মানে খুব মহান হয়ে দেখা দিচ্ছে যে মৌলিক দাবিটা পূরণ করবার মতনও তাদের সামর্থ্য নেই তারা অন্য কিছু দাবি করছে না তারা চর্বচস্য লেজোপে কোনো সামগ্রী চাইছে এরকম ব্যাপারটা নয় এই জাতীয় খাদ্য তারা চাইছে না তবুও তাদের মৌলিক দাবিটুকুনি পূরণ করতেও তারা অপারগ তারা পাচ্ছে না এবং খেতে বসে কি দেখছেন যে ঠান্ডা মতে নুন পর্যন্ত তাদের জোটাবার সামর্থ্য নেই তার ফলে কী হয় তার ফলে পরের দুটি লাইনে দেখতে পাচ্ছি রাগ চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি রাগ এবং এই কথক চরিত্র আমি বলে বলছেন আমার বলে বলছেন রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ ব্যাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি এখানে বাপ ব্যাটা কথাটির লক্ষণীয় শব্দটা এখানে রাগ হল পুত্র এবং এই রাগী হল পিতা অর্থাৎ বাপ বেটা যেটা কথা বলাচ্ছে এই দুটোর মধ্যে আধার এবং আধেয়ের সম্পর্ক ষষ্ঠ এবং সৃষ্টির সম্পর্ক এইটাকে একটু বুঝে নিতে হবে বাপ বেটা মানে সত্যিকারের বাপ বেটা নয় এই রাগ এবং আমি এইটাকে বাপ বেটা হিসেবে ওখানে প্রতিপন্ন করতে চাইলেন এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি কি না তারা দুভাই মিলে দুভাই বলতে ওই রাগ এবং রাগী অর্থাৎ মানুষ ষষ্ঠ এবং সৃষ্টি এই আধার এবং আদেও এইভাবে সারাপাড়া মাথায় করছে ষষ্ঠা এবং সৃষ্টির এই সম্পর্কের টানা পড়েনে তাদের দিনটা কেটে যাচ্ছে এইভাবে রাগ প্রকাশ করে তারপরে কি শেষ দুটো লাইন রয়েছে করি তো কার তাতে কি মানে কাউকে কোনোরকম তোয়াক্কাও করার না করার মানসিকতাটাও রয়েছে কেউ সমাজের অন্য কোনো শ্রেণী মানুষদের তাতে কোনো কিছু এসে যায় না তার সমাজের উচ্চবিত্ত শ্রেণী মানুষ ধনবান মানুষ এবং ক্ষমতার গর্বে গর্বিত মানুষ তাদের কথাতে কোনো কর্ণপাতও করে না সে ব্যাপারটাও আসছে আমরা তো সামান্য লোক আমাদের তো দেখবার কেউ নেই এই যে আমরা সামান্য লোকের বর্ণনাটা পাচ্ছি এইটা আমরা দশম শ্রেণীতে আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাতেও আমরা এই ধরনের সামান্য লোকের বর্ণনা পেয়েছি যে কোন ধরনের সামান্য লোকের বৈশিষ্ট্য কি তাদের কোনো ইতিহাস নেই তাদের দেখভালের কেউ নেই তারা ভিকারি বারো মাস ওই যে বর্ণনাটা পেয়েছি এখানেও সে একই বর্ণনা বক্তব্যগুলো বেণে বিষয়টা একই এবং এখানে কি পাচ্ছি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা খেতে বসে যখন পান্তা ভাতে নুন জুটছে না তখন তাদের থেকে একটা ন্যূনতম দাবি জোরালো হয়ে প্রতিবাদ হিসেবে ফুটে উঠছে এবং একটা জীবনবোধের একটা সংগ্রামী একটা ইতি একটা উপসংহার হিসেবে কবিতাটাতে চলে আসছে কবিতাটাকে ঋদ্ধ করে তুলেছে এই শেষ দুটি চরণ যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক আমাদের এই জোরালো দাবিটা জীবনবোধে উদ্দীপ্ত দাবিটা কবি উল্লেখ শেষ করেছেন কবিতাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তাহলে একটা প্রশ্ন হতে পারে যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থাকে কি দাবিটা কার কাছে সমাজে কোন শ্রেণীর মানুষের কাছে যাদের হাতে ক্ষমতা রয়েছে যাদের হাতে টাকা পয়সা রয়েছে সেই ধনগর্বী মদগর্বী এবং সমাজের উচ্চাসনে অধিষ্ঠিত মানুষের কাছে এই কথক চরিত্রি বা কবি এখানে বলতে পারা যায় যে দাবিটা তুলেছেন তার একটা সুন্দর সুষম সমাপন এখানে আমরা দেখতে পাচ্ছি কবিতার শেষ চরণে এই লাইনটার মধ্য দিয়ে আমাদের শুকনো ভাতের লবণের ব্যবস্থা হোক এই ন্যূনতম দাবিতেই কবিতাটি কবি শেষ করলেন তাহলে কবিতাটার বিষয়বস্তু হিসেবে যে বক্তব্য প্রকাশ পেয়েছে তার সঙ্গে নামকরণটা খুব সংগতভাবে সাধিত হয়েছে নুন কবিতাটা এখানে আমরা একটু আলোচনাটা একটু করে নিই তাহলে আমাদের পুরো কবিতাটা বুঝে নিতে সুবিধা হবে আমাদের দেশে আর্থিক দিক থেকে যে নানান শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা রয়েছে সেখানে তখন নানান ধরনের মানুষের পরিচয় পাচ্ছি জনসমাজে পরিচয় পাচ্ছি সেই সাধারণ নির মানুষের পাশাপাশি এবং পুঁজিপতি শ্রেণীর বৈভব বিলাস ব্যাসন এসব আমরা দেখতে পেয়েছি এই সম্পর্কিত তো নাটক আমরা আগে আলোচনা করেছি বিজন ভট্টাচার্যের যে নবান্ন নাটক সেখানেও তো এই ধরনের ব্যাপার চিত্রগুলো ফুটে উঠেছে যে একদিকে ওই বাড়িতে অজস্র খাদ্য অপচয় হচ্ছে এবং ডাস্টবিনে ফেলে দিচ্ছে নষ্ট হচ্ছে এবং অপরদিকে গ্রামের সম্পন্ন কৃষক শ্রেণীর মানুষরা। খেতে না পেয়ে শহরে এসেছে এবং তারা ওই ফুটপাতে ডাস্টবিন থেকে কুকুরের সঙ্গে একটু কাটা কুড়ি খাচ্ছে সেই ধরনের ব্যাপারটাকে সমাজের ভেদ বৈষম্য ব্যাপার এনে খুবই সুন্দরভাবে কবিও তুলে ধরেছেন এটা একটা দৃষ্টিকটু ব্যাপার একটা নির্মম চিত্র কিন্তু উপায় নেই এগুলো প্রকাশ করতেই হবে এগুলি তো বাস্তব তখনকার দিনে একদল মানুষ ভুরি বোঝে আপ্যায়ন করছে এবং মজুদার ব্ল্যাক মার্কেটে এগুলোকে সাপোর্ট করছে অপরদিকে নিরন্ন মানুষের হাহাকারের ছবি পশুর সঙ্গে অন্য ভাগ করে খেতে বাধ্য হচ্ছে তারা এই ব্যাপারটাই আমাদের এই কবিতার মূল বিষয়বস্তু হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ নিরন্ন মানুষ প্রান্তিক মানুষ যারা সব কিছু হারিয়েছে সর্বহারা শ্রেণী মানুষ তারা দুবেলা দু ভাতের জন্য কত চেষ্টা করছে কিন্তু তাদের এই চেষ্টা শুধু চেষ্টাই থেকে যাচ্ছে তাদের প্রান্তা ভাতে নুনের পর্যন্ত ব্যবস্থা নাই এই ব্যাপারটা খুব সুন্দর নির্মম চিত্র হিসেবে এসেছে যাই হোক এবং তাদের যে দাবিটা তাদের মৌলিক দাবি ভাত অন্ন বস্ত্র বাসস্থানের যে মৌলিক মানুষের দাবি বেঁচে থাকতে গেলে সুস্থ হবে এই তিনটি জিনিস তো দরকার সেইটার জন্যে তারা তেজ করে বেড়াচ্ছে এবং এই ব্যাপারটা থেকে দেখতে পাচ্ছি কি না এই পুঁজির রাষ্ট্রীয় বিনিয়ন্ত্রণ এক শ্রেণীর মানুষকে সীমাহীন সম্পদশালী করে তুলেছে আবার দেশের অধিকাংশ মানুষ গরিব সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের হাতে কোনো টাকা পয়সা নেই তারা এইভাবে নিরন্ন মানুষ ভুভুক হয়ে ঘুরে বেড়াচ্ছে এটাই কিন্তু বাস্তবচিত্র দেশের সম্পদের মধ্যে পঁচানব্বই শতাংশ সম্পদ এক শ্রেণীর মানুষের কাছে আর পাঁচ শতাংশ সম্পদ নেই বাকি কোটি কোটি মানুষজন এইভাবে অভাবের তারণায় কোনো মতে সংসার চালাচ্ছে জয়গোস্বামীর এই নুন কবিতার কেন্দ্রে সেই উদ্ভ্রান্ত শ্রমজীবী মানুষের একটা অসহায় ছিন্নমূল মানুষের এই বৃত্তান্তটাকে খুব সুন্দরভাবে তিনি প্রকাশ করেছেন তারা একবেলা ভাত জোটাতে পারছেন না কাপড় জোটাতে পারছেন না তাদের ভাতের লবণ নেই এবং তারা বাজার হাট কিছুই করতে পারছে না যদি কোনোদিন পয়সা পেল তো তারা মানে অপচয় করে ফেলেন ইত্যাদি ইত্যাদি ছবিগুলো ফুটে উঠেছে এবং যে তাদের চাহিদা কিন্তু গগনচুম্বী আকাশচুম্বি এরকম কিছু ব্যাপার নয় সাধারণভাবে বেঁচে থাকার জন্য এক মুঠো ভাত একটা পরিদীয় বস্ত্র এবং একটু মাথা গোজার ঠাঁই হলেই তাদের চলে যায় তারা দিন কাটিয়ে দিতে পারবে নিজেদের দারিদ্রে তারা হতাশ নয় তারা এটা বোধ করে তারা এটাকে মেনে নিয়েছে এবং তারা কি বলছেন কি হবে দুঃখ করে এই বক্তব্য তারা প্রকাশ করেছে এবং তাদের যে যৎসামান্য দাবি ভাত খাপড়ের দাবি তাদের প্রত্যাশার পালদ কখনো তাদের সেভাবে বাড়েনি সাধারণ জীবনযাপনের ন্যূনতম চাহিদাতেই তারা সন্তুষ্ট এবং হেসে খেলে জীবন কাটিয়ে দিতে পারে এই বোধটুকুনি এই কবিতায় প্রকাশিত হয়েছে কিন্তু যখন তাদের খেতে বসে পান্তাভাতে নুনের অভাব দেখা দেয় তখন তারা বিদ্রোহ করে দাবি করে তোলে উচ্চবিত্ত মানুষদের কাছে যে শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক আজ তাহলে এই পর্যন্তই থাক মোটামুটি পরের দিন আমরা আবার প্রশ্ন উত্তরগুলোকে নিয়ে আলোচনা করে দেবো তাহলে কবিতাটা মোটামুটি বুঝতে সুবিধা হয়েছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আজ তাহলে এই পর্যন্ত পরের দিন আবার হয়